আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি শিশুতোষ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় বিপরীত শব্দ। বিপরীত শব্দ হলো যে শব্দের অর্থ বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বিপরীত শব্দ বলে। আমি বোর্ডে কিছু শব্দ লিখেছি এবং তার বিপরীত শব্দ লিখেছি, বোর্ডে লক্ষ্য করো। আমরা হেডলাইন লিখব শব্দ বিপরীত শব্দ। প্রথম শব্দটি হলো বড়, এর বিপরীত অর্থ প্রকাশ করে ছোট। পরের শব্দটি হলো কম, এর বিপরীত শব্দ বেশি। রাত দিন। সর্বশেষ শব্দটি হলো ভালো মন্দ। আমি আবার পড়ছি, লক্ষ্য করো। বড় ছোট, কম বেশি, রাত দিন, ভালো মন্দ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বাসায় এই শব্দগুলি বারবার পড়বে এবং লিখবে। তোমাদের উদ্দেশ্যে একটি নীতিবাক্য বলছি, সবসময় সত্য কথা বলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।